আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। ভাই কোথা থেকে আসছেন আপনি? আমি পাবনা থেকে আসছি। পাবনা থেকে আসছেন, তো এসে কেমন মনে হচ্ছে? আমার খুব সুন্দর লাগছে। আমি প্রথম জীবনে দেখলাম, প্রথম জীবনে যে বাংলাদেশে আবাত যশোর এই সাইডে আঙ্গুলভার খুব সুন্দর হয়েছে, আমার আবাত দেখিনি বাংলাদেশে। আবাত অন্য জায়গায় অন্য লোক দেখছে না জানি না, কিন্তু আমি প্রথম দেখলাম। খুব আবাদের সেরা খুব সুন্দর আঙুল ফল হয়েছে, জানি না ভাগ্য কি আছে। এখন আশা করি দুই এক মাসের ভেতরে এগুলো ফলন হয়ে যাবে। জি আচ্ছা, আপনি তো বললেন যে এর কোনো আঙুল দেখেনি, মানে এই যে আসছেন কি উদ্দেশ্যে? আসলে কোনো ইউটিউব আমি উদ্দেশ্য আইছে এই দেখতে আসছি আপনার থেকে। হ্যাঁ, আপনার থেকে কি মানে ইউটিউবের মাধ্যমে আসলে না? আমি ইউটিউবের মাধ্যমে আইছি, ইউটিউবে দেখছিলেন। হ্যাঁ দেখছি। ইউটিউব মানে ভিডিওতে যেমন দেখছিলেন, তার থেকে কেমন মনে হচ্ছে? তার সে ভিডিওতে যে দেখছি তার সে বেশি আমি আরো সুন্দর লাগছে আমার। প্রচুর আমি স্বয়ং দেখছি, বাস্তব দেখছি, এই যে আমার কাছে খুব ভালো লাগছে। আমি যখন আসছি আপনারাও আসেন, কিন্তু অনলাইনে আপনার কোনো প্রয়োজন নাই। আমার মতন আপনারা আসে দেখেন শোনেন, তারপরে কিন্তু এমন কিছু করে না প্রতারণার ভেতর যাওয়া যাবে না। সরাসরি আসলে সরাসরি আসাটাই আপনার বেটার হবে, বেটার হবে। এই স্বচ্ছকে যে আপনার আঙুর দেখছেন দেখছেন, অনেক আছে নার্সারি যারা ম্যান আছে, আর এমন এই চারা দেখছেন আপনার, ওই এটা দেখার পর বিভিন্ন জায়গায় চারা নেবেন প্রতারণ হবে না, এটা না। সরাসরি মালিকের কাছে আসেন, দেখেন শোনেন, বাস্তব আসেন, এটাই আপনার সুন্দর হবে। জি জি, তো অনেক ধন্যবাদ। আশা করছি খুব শীঘ্র আপনি আঙুর গাছ লাগাবেন, ইনশাআল্লাহ দেখা হবে। হ্যাঁ দেখা হবে ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন, দোয়া করেন আমার জন্য ইনশাআল্লাহ। কিন্তু এই আঙুর ফল লাগাইছে এর জন্য একটু দোয়া করবেন, যেন আরও যেন আবাদ সুন্দর সচেতন হয়, ভালো হয়, মিষ্টি আরও সুন্দর হয়, এটা কামনা করি। জি অনেক ধন্যবাদ আপনাকে। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।